হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা পেপারে রকেট বানাবো। এটা বানানোর জন্য একটা প্লাস্টিকের পাইপ, সেলোটে, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। প্রথমে A4 পেপার থেকে 1/4 সাইজের পেপার কেটে নাও আর এটিকে রোল বানাতে থাকো। তোমরা সহজেই এটিকে একটা কোণের আকার দিতে পারো। কোণটি বানিয়ে কোণের পেছন দিকে একটি সেলোটেপ দিয়ে আটকে দাও যাতে কোণটি খুলে যেতে না পারে। এখন 60 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 2 সেন্টিমিটার ডায়ামিটার একটা পিভিসি পাইপ নাও বা প্লাস্টিকের পাইপ নাও। পাইপটি ভেতরে কোণটিকে ঢুকিয়ে দাও মুক্তভাবে। এখন দেখো কোণটিকে মার্ক করো, কোণটির সাইড বরাবর মার্ক করো যেখানে প্লাস্টিকের পাইপটি স্পর্শ করেছে কোণটিকে, আর কোণটিকে কেটে নাও দাগ বরাবর। তাহলে কোণের যেটা ডায়ামিটার তৈরি হবে সেটা প্লাস্টিক পাইপের ভেতরের ডায়ামিটারের সাথে সমান হবে। চলো এখন একটা দারুণ গেম খেলি এটির সাহায্যে। পাইপটিকে মুখের ভেতর নাও আর কোনো একটা কিছু টার্গেট করো আর এটাকে জোরে ব্লো করো। ওয়াও, কাগজে কোণটি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে একটা বুলেটের মতো। আর আমরা কি দেখতে পাচ্ছি আবার লক্ষ্য করো। দেখো কাগজটিকে ফুটো করে বেরিয়ে যাচ্ছে, তাই না? কাগজটিকে ফুটো করে কোণটি ভেতরে ঢুকে গেছে। এটা পিছন দিকে দেখানো হচ্ছে, খুব তীব্র গতিতে কোণটি এগিয়ে যায়। কিন্তু বন্ধুরা, লক্ষ্য রেখো কখনো জীবজন্তু বা তোমাদের বন্ধুদের উপরটি প্রয়োগ করো না। এটির সাহায্যে তোমরা প্রজেক্টাইল মোশনও দেখতে পারো, খুব সুন্দর, তাই না?